আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, কারণ কিছু মানুষ আমাকে কমেন্টে এবং ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে জিজ্ঞাসা করেছে যে দাদা, আমরা জানতে চাই যে আমরা ঠিক কতটা ইম্পর্টেন্ট, আমি ঠিক কতটা ইম্পর্টেন্ট একজন মানুষ আমার প্রিয়জনের কাছে, আমি ঠিক কতটা গুরুত্বপূর্ণ একজন মানুষ আমার প্রিয়জনের কাছে, এটা আমি জানতে চাই। তো এই জানার কি কোনো উপায় আছে? অবশ্যই আছে, সেই উপায় নিয়েই আজকের এই ভিডিওটা বানানো হচ্ছে। কিন্তু ভিডিওটা বানানোর আগে তোমাকে একটা কথা বলতে চাই, যে তুমি সত্যি একজন প্রকৃত মানুষ, প্রকৃত মানুষ বলেই এই চিন্তাধারাটা তোমার মাথার মধ্যে এসেছে। কারণ বিভিন্ন মানুষকে আমি দেখেছি, মানে শুধুমাত্র একজন যে মেসেজটা আমাকে করেছে বা তাকেই আমি বলছি তেমনটা নয়, অনেকজনই আমাকে মেসেজটা করেছে। তোমাদের সবাইকে বলছি, তোমরা সত্যি প্রকৃত মানুষ বলেই এই ধরনের চিন্তাধারা মানুষের মাথায় এসেছে। নাহলে কিন্তু বাকি সব মানুষরা শুধু এটাই দেখে যে আমি যে বয়ফ্রেন্ড বা যে গার্লফ্রেন্ড বা যে হাজব্যান্ড বা ওয়াইফকে চুজ করেছি তার কাছ থেকে আমি কী কী পাচ্ছি, সে কতটা ভালো, সে আমাকে কী কী দিতে পারছে, সে কেমন দেখতে, সে কতটা স্ট্যান্ডার্ড, তার কেমন কী আছে, এইগুলো শুধু দেখে। তার কাছ থেকে তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ কী পাচ্ছে সেটা কখনোই তারা ডিসকাস করার প্রয়োজনও মনে করে না, এবং তাদের মাথার মধ্যে এই চিন্তাধারা আসেও না। তো যারা এই প্রশ্নটা আমাকে করেছো তাদেরকে মানে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই, যে সত্যি তোমরা প্রকৃত মানুষ হওয়ার রাস্তায় তোমরা এগোচ্ছো, আর প্রকৃত মানুষ হয়েও গেছে অনেকটা, সেই কারণে কিন্তু এই ধরনের চিন্তাধারা আসছে। যখন একজন মানুষ প্রকৃত মানুষ হয় না, তখন শুধুমাত্র সে এটাই দেখে যে আমাকে নিয়ে কারা কারা খুশি আছে, আমি কতটা নিজের লাইফে কাজ করতে পেরেছি, আমাকে কেন ভালোবাসছে না, আমাকে কেন ছেড়ে দিয়ে চলে গেল, এইসব জিনিস তারা দেখে না। ঠিক আছে, আমি তার কাছ থেকে কেন পাচ্ছি না, এগুলো তারা দেখে না, আমি কি দিতে পারছি শুধুমাত্র এটা দেখে। আর তুমি হয়তো এটা বুঝতে পেরেছো, জানতে পেরেছো, সেই কারণেই তুমি এই প্রশ্নটা আমার কাছে করেছো। ঠিক আছে, তো প্রশ্নটা আবার একবার রিপিট করি। প্রশ্নটা হচ্ছে যে অনেকেই আমাকে জানতে আমার কাছে জানতে চেয়েছে যে দাদা, আমি জানতে চাই যে আমি আমার প্রিয়জনের কাছে বা আমি আমার পার্টনারের কাছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফের কাছে কতটা গুরুত্বপূর্ণ, সেটা আমি জানতে চাই। কীভাবে জানতে পারবো? দেখো, কীভাবে জানতে পারবে, খুব সিম্পল একটাই উপায় আছে, এই উপায়ে তোমাকে জানতে হবে। তোমাকে একটা প্রশ্ন করতে হবে নিজেকে, যে আমি যদি তার জীবনে না থাকতাম তাহলে তার জীবনে কী কী ক্ষতি হতো। একটা খাতা কলম নাও, লিস্ট ডাউন করো যে আমি যদি না থাকতাম তাহলে তার জীবনে কী কী ক্ষতি হতো। ভাবে দেখো, ভালোভাবে ভাবো, একদিন ভাবার দরকার নেই, এমন নয় যে জাস্ট এখনই বসো এবং 1 ঘন্টার মধ্যে তোমাকে কাজটা করতে হবে। ভাবো, 1 মাস 2 মাস সময় নিয়ে ভাবো, প্রতিদিন একটু একটু করে লেখার চেষ্টা করো, একটু একটু করে যেদিনই সময় পাবে সেদিনই ভাবো যে আমি যদি তার জীবনে না থাকতাম তাহলে তার জীবনে কী কী ক্ষতি হতো। একধারে লেখো, আর একধারে লেখো যে আমি যদি তার জীবনে না থাকতাম তাহলে তার কী কী উন্নতি হতো না। মানে কিন্তু ক্ষতি তো হয়তো হতো না, সে যেখানে ছিল সেখানেই থাকতো, এখন যে উন্নতিগুলো হয়েছে সেই উন্নতিগুলোতে আমার হাত কতটা, লেখাও খাতায় লেখো এবং বোঝার চেষ্টা করো। তাহলে তুমি বুঝতে পেরে যাবে যে ঠিক তুমি কতটা গুরুত্বপূর্ণ একটা মানুষ তার জীবনে। যদি দেখো যে সত্যি তোমার জন্য, হ্যাঁ মানে তার কোনো উন্নতি হয়নি বা তোমার জন্য তার অনেক ক্ষতির হাত থেকে সে বেঁচে গেছে এমনটাও নয়, তাহলে কিন্তু তোমাকে বুঝতে হবে যে তুমি তার জীবনে খুব একটা পজিটিভ এফেক্ট ফেলতে পারছো না, এবং ফেলা কিন্তু দরকার। কারণ আজকে হয়তো সেই মানুষটা তোমাকে ভালোবাসে, আজকে হয়তো সেই মানুষটা নিজেও মুখ ফুটে অনেক কথা বলতে পারে না, মনের মধ্যে হয়তো সংশয় চলে তার। ঠিক আছে, তার মনে হয় হয়তো যে আমার বন্ধুরা বা আমার বান্ধবীরা অনেক ভালো হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পেয়েছে, আমি পাইনি, এটা হয়তো তার মনের মধ্যে চলে কিন্তু সে মুখ ফুটে বলতে পারে না। কিন্তু একটা সময় এমন আসবে যখন কিন্তু সে বলে দিতেও পারে। সো সেই কারণে তার লাইফে তুমি পজিটিভ এফেক্ট ফেলতে শুরু করো। তার আগে অবশ্যই লিস্ট ডাউন করো যে আমার জন্য তার কী কী ক্ষতি হয়েছে। ঠিক আছে, যদি দেখো যে না কোনো ক্ষতি হয় না তাহলে শোনো, খুব ভালো। আর একটা দেখো যে তোমার জন্য তার কী কী উন্নতি হয়েছে, বোঝার চেষ্টা করো যে হ্যাঁ আমি থাকলে, আমি যদি না থাকতাম তাহলে সত্যি তার এরকম একটা ক্ষতি হয়ে যেত, সো এই দিকটাতে কিন্তু তার উন্নতি হয়েছে। এরকমভাবে লিস্ট ডাউন করো, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো, এই ব্যাপারটা খুব ম্যাচুরালি বোঝার চেষ্টা করো। পারলে একটু কম্পেয়ারও করো। দেখো, কম্পেয়ার ফাম্পেয়ার যে করতেই হবে তেমনটা আমি কিন্তু বলছি না, যেহেতু তোমরা প্রশ্নটা করেছো সেহেতু আমি উত্তরটা দিচ্ছি। এইভাবে কম্পেয়ার করে, হ্যাঁ তারপরে এইভাবে লিস্ট ডাউন করে কখনো ভালোবাসা যায় না। ঠিক আছে, বিভিন্ন মানুষের জীবন বিভিন্ন রকম, হ্যাঁ তাদের জীবন চলার পথ আলাদা, তোমার জীবন চলার পথ আলাদা, তোমাদের জীবন চলার পথ আলাদা, সো এইভাবে কম্পেয়ার করে কিন্তু ভালোবাসা যায় না বা ভালোবাসা এইভাবে কম্পেয়ার করে চলেও না। কিন্তু যেহেতু তোমরা প্রশ্নটা করেছো, সো আমি জাস্ট তোমাদেরকে জানার জন্য, কাউকে জানানোর দরকার নেই, তোমার প্রিয়জনকেও এটা জানানোর দরকার নেই, জাস্ট তুমি নিজে জানো এবং আস্তে আস্তে তুমি তার লাইফে পজিটিভ এফেক্ট ফেলতে শুরু করো, এই কারণে তোমাকে বলছি কম্পেয়ার করো। কীভাবে কম্পেয়ার করবে? দেখো যে তোমার বান্ধবীরা হয়তো, এমন কিছু বান্ধবী মানে তোমার যে বান্ধবীগুলো আছে তাদের মধ্যে কারা কারা খুব
খারাপ কোয়ালিটি, মানে খারাপ কোয়ালিটি বলতে কি, হয়তো তাদের এডুকেশন কোয়ালিফিকেশন, তাদের চারিত্রিক ব্যাপার, সেগুলো সব খুব খারাপ, এগুলো বোঝার চেষ্টা করো, ঠিক আছে, খুব খারাপ, তারপরেও তারা কেমন বয়ফ্রেন্ড পেয়েছে সেটা দেখার চেষ্টা করো, ঠিক আছে। যদি দেখো যে না, তাদের যারা লো লেভেলে তারা লো লেভেলেই বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড পেয়েছে, বা যারা তোমার বন্ধু যদি হয় তো তারা গার্লফ্রেন্ড পেয়েছে বা ওয়াইফ পেয়েছে, তো তুমি কি পেয়েছো। যদি দেখো যে না, তুমি তোমার বান্ধবীটির থেকে সব থেকে খারাপ, তুমি তোমার বন্ধুর থেকে সব থেকে খারাপ তুমি, কিন্তু তুমি স্ট্যান্ডার্ড মানুষটা পেয়ে গেছো, তাহলে এখানে কিন্তু তোমার একটু ধমকে দাঁড়ানো উচিত, একটু বোঝা উচিত, একটু নিজেকে পাল্টানো উচিত, একটু তার লাইফে পজিটিভ এফেক্ট ফেলা দরকার। কারণ তুমি হয়তো ভাগ্যক্রমে, সৌভাগ্যক্রমে একটা ভালো বয়ফ্রেন্ড, একটা ভালো গার্লফ্রেন্ড কিংবা হাজব্যান্ড কিংবা ওয়াইফ পেয়ে গেছো, তো তারাও কিন্তু হিংসা করবে এবং তাদের হিংসা নিয়ে কিন্তু তোমার লাইফে এফেক্ট ফেলবেই, ঠিক আছে, এফেক্ট ফেলে কিছুটা, ঠিক আছে। যে আমরা সব দিক থেকে স্ট্যান্ডার্ড, তবুও আমরা ভালো হাজব্যান্ড বা ওয়াইফ পেলো না, এবং এ সব দিক থেকে খারাপ, তবুও কিন্তু ভালো হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পেয়েছে। এইভাবে তুমি কম্পেয়ার করে নিজেকে বুঝতে পারবে এবং তোমার এটা মানে খুব ক্লিয়ার হয়ে যাবে যে যদি আমি তার লাইফে না থাকতাম এবং অন্য কেউ থাকতো, তোমার চেনাশোনার মধ্যে তুমি ভাবতে থাকো, বুঝতে থাকো, খুঁজতে থাকো যে আমি যদি তার লাইফে না থাকতাম এবং আমার লাইফে যদি, সরি, মানে আমি যদি তার লাইফে না থাকতাম, আমার যদি কোনো বান্ধবী তার লাইফে থাকতো, তাহলে আমার বয়ফ্রেন্ডের লাইফটা আরও স্ট্যান্ডার্ড হয়ে যেত। যদি এরকম মনে হচ্ছে, তাহলে তোমার নিজের উপরে কাজ করা শুরু করা দরকার এবং নিজের মানে নিজেকে এতটা ভালোবাসা দরকার, নিজেকে এতটা ডেভেলপ করা দরকার, নিজেকে এতটাই স্ট্যান্ডার্ড তৈরি করে নেওয়া দরকার যাতে তোমার হেল্পেও, তোমার হেল্পটা যেন তার কাজে লাগে, এটা বোঝা উচিত, ঠিক আছে। ওই ছেলেদের জন্য ঠিক তাই, তোমাকে এটা বুঝতে হবে যে হ্যাঁ, আমার লাইফে যদি মানে আমার গার্লফ্রেন্ডের লাইফে বা আমার ওয়াইফের লাইফে যদি আমি না থাকতাম, আমার কোনো অন্য বন্ধু থাকতো, এই মানুষটা থাকতো, তাহলে কিন্তু সত্যিই এদের জুড়িটাও খুব ভালো হতো, কারণ আমার গার্লফ্রেন্ড খুব স্ট্যান্ডার্ড করেছিলেন এবং আমার বন্ধুটাও খুব স্ট্যান্ডার্ড করেছিলেন, এওকে খুব ভালোবাসতো, এওকে খুব ভালোবাসতো এবং স্ট্যান্ডার্ড জায়গায় দুজনে যেতে পারতো, কিন্তু আমি খুব খারাপ বলে আমি হয়তো এর লাইফে যেতে পারছি না বা এর লাইফে কোনো পজিটিভ এফেক্ট ফেলতে পারছি না। যদি এরকম মনে হচ্ছে, ঠিক আছে, তাহলে কাউকে বলার দরকার নেই। আমি বলছি না যে কাউকে বলো এবং তোমার প্রিয়জনের ভালো ভেবে তুমি তাকে ছেড়ে দেওয়া, ব্রেকআপ করে নাও, তেমনটা নয়। জাস্ট এগুলো নিজের উপরে একটু বোঝো এবং নিজেকে ডেভেলপ করতে শুরু করো, এবং এতটাই ডেভেলপ করো যে তুমি যেন তার লাইফে একটা স্ট্যান্ডার্ড পজিশন নিতে পারো, তুমি যেন একটা গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠতে পারো, তুমি যেন তাকে কিছু দিতে পারো, ঠিক আছে। তো এইভাবে কম্পেয়ার করো একটু, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, খাতা কলমে কম্পেয়ার করো, নিজের মনে মনে কম্পেয়ার করো, এবং যদি দেখো যে না, আমি তো সত্যিই ওর লাইফে অনেক এফেক্ট ফেলেছি, পজিটিভ এফেক্ট ফেলেছি, সো ভালো, খুব ভালো। আর যদি দেখো যে না, সত্যিই তো আমার যে বয়ফ্রেন্ড বা আমার যে গার্লফ্রেন্ড আছে বা আমার যে হাজব্যান্ড আছে বা আমার যে ওয়াইফ আছে, সে কিন্তু আরও বেটার মানুষ ডিজার্ভ করে, কিন্তু আমি সেই জায়গাটা নিয়ে এমনভাবে প্যাকড আপ করে দিয়েছি যে সত্যিই তার জীবনটা খারাপ হচ্ছে আমার জন্য, তাহলে নিজেকে ডেভেলপ করো, আর কিচ্ছু না, ছেড়ে দেওয়ার দরকার নেই, ব্রেকআপ করার দরকার নেই, জাস্ট নিজেকে ডেভেলপ করো, তাতেই কিন্তু তোমার প্রিয়জনও খুশি থাকবে, তোমাকে নিয়ে খুশি থাকবে, তোমাকে ভালোবাসবে, তোমাকে সম্মান করবে, তোমরা দুজনেই খুশি থাকবে, বোঝা গেল। সো এটা একটা ছোট্ট ভিডিও ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন প্রেস করে নিও, নেক্সট ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। সো এই বিষয়ে তোমার মতামত কী সেটা নিজেকে কমেন্টে অবশ্যই জানাও। আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থাকো, ভালো রেখো।